কিন্তু এটা আপনি আলাদা লেয়ার, এটা আপনি মুভ করতে পারবেন, এবং এটাও আলাদা লেয়ার, এটাও আপনি মুভ করতে পারবেন। এবং এখানে টেকনিকগুলো হচ্ছে যে এটা তো অবস্থা হয়ে গেল, পানির উপরে তো আর হয় না, ঠিক আছে? এখন যদি আমি বুঝে দিতে চাই যে না, ও পানির তীরে দাঁড়ায় ছবিটা তুলছে, তাহলে আমাকে কি করতে হবে এখানে? ছবিটাকে নিচে করে দিতে হবে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা এরকম, এটা অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য হয়েছে নাকি, যে ও পানির তীরে দাঁড়ায় আছে, ছবিটা ফুল তোলা হয়নি, এরকম একটা ছবি তোলা হয়েছে। কিন্তু এখানে যদি দেন তাহলে তো কেমন, পানির উপরে দাঁড়ায় আছে, বা এখানে দিলে মনে হবে যে উঠতেছে। হ্যাঁ, তো বাট আপনি যদি এরকম কোনো ইফেক্ট দিতে চান যে উঠতেছে, তাহলে এরকম দিবেন। হ্যাঁ, বা পানির উপরে দাঁড়ায় আছে এরকম কিছু দিতে চান, তাহলে পানির উপরে দাঁড়া করে দেন। ওকে, আর যদি নর্মালি রিয়েলিস্টিক ইফেক্ট দিতে চান, তাহলে এরকম একটা দেখবেন। অনেক অনেক সময় আমরা ছবি কাটলে দেখবেন যে নর্মাল যে ছবিটা থাকে ওই ছবিতে এই জায়গাটা নাই, কাঁধের অংশটুকু নাই। হ্যাঁ, তখন সেই ছবিটা আমরা কেমনে কেমনে আমরা ইয়া করবো বলেন তো, মানে কি করলে মনে হবে যে না ঠিকঠাক মতো আছে। ধরুন এই জায়গাটা আসলো না, আমি একটু একটু দেখাই এখান থেকে করে। ধরেন আমি যখন ছবিটা কাটলাম, তখন ধরেন আমি এই জায়গাটা পাইলাম না, তখন কি করব? হইতেই পারে, এখন আমি একটা ছবি তুললাম, ছবিটার হয়তো বা এই জায়গাটা কাটা গেল, অরিজিনাল ছবিটাই তো। তখন আমি যখন ছবিটা কাটবো, এই জায়গাটা কি আসবে? এই জায়গাটা তো আসেই নেই। এক মিনিট, এটা কি করলে এখন বোঝা যাবে না যে কাটা পড়ছে? হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, আরিফ কালকে সন্ধ্যায় ক্লাস করে গেলেন যে? হ্যাঁ, বলেন বলেন। জি, ওহো, তাহলে তো মনে হয় আপনার পেন ড্রাইভে কোনো প্রবলেম ছিল নাকি? আপনি এর মধ্যে নিয়ে যেতে পারেন, আমি আজকে আসি, আমি তো কে মেবি কালকে আসবো না। আপনাদের ক্লাস তো মনে হয় বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার না, পরে ক্লাস? না না, আমি বলতেছি আমাদের এখানে তো আপনার বৃহস্পতিবারে ক্লাস, পরেরটা। হ্যাঁ, আপনি বৃহস্পতিবার আসতে পারেন অথবা আজকেও আসতে পারেন, আজকে আমি 5টা পর্যন্ত আছি এখানে। জি, অথবা আপনি আসেন, আপনি যদি সন্ধ্যার পরও আসতে পারেন, আমি আমি এখানে যে ছেলেটা থাকে আমি ওকে বলে দিয়ে যেতে পারি তাহলে, যে তাহলে ও আপনাকে দিয়ে দিবে। ওকে, আর যদি চালাই যদি কাজ চালাইতে পারেন তাহলে বৃহস্পতিবারই নেন। আপনার কি মানে বাসায় কোনো সফটওয়্যারই নেই কাজ করার মতো? আগেরটা করেন, কারণ আমি যেগুলো দেখাইছি ওগুলো তো আগেরটাতে করা যায়। হ্যাঁ, তাহলে আপনি বৃহস্পতিবারই নেন, আমি থাকলেই ভালো হয়, জিনিসগুলো আমি দেখে দিব নি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওয়েলকাম। কি সমাধান বেরোয় স্যার? সমাধান বেরো নেই কি? আল্লাহ, ইজি তো, এই যে জিনিসগুলো বুঝতে হবে তো। হ্যাঁ, সো কে বললো যে ওকে মাঝখানে দাঁড়ায় ছবি তুলতে হবে? হ্যাঁ, আমি এরকম করে ছবি তুললাম, সমস্যা কি? হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন হবে তখন কিন্তু আমাদের এইভাবে হয়তো বা আমরা কাজ চালাইতে পারবো। হ্যাঁ, সো এই যে সিস্টেমটা আমরা করতাম, এগুলো আমরাই আবিষ্কার করছি তখন, সেই 2004-2005 সালে। ছবি কাটতেছি, দেখা গেলো যে অরিজিনাল ছবিতেই অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, নাই, দুই পাশ চলে গেলে আবার মুশকিল হয়ে যায়, কিন্তু অ্যাটলিস্ট এক পাশ থাকা লাগে। হ্যাঁ, দুই পাশ চলে গেলে তখন কী করবেন? দুই পাশ, এক পাশ না ঢাকলেন, এই পাশ কেমনে কী করবেন? হ্যাঁ, সো তখন একটু ঝামেলা হয়ে যায়। সো এগুলা নিজেরা নিজেরা অনেক, একটা সময় সারাদিনই বসে থাকতাম ফটোশপ নিয়ে। ওকে, সো এইভাবে আমরা করবো জিনিসগুলো। ওকে, ফাইন, গেল। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যেতে পারে, মোট কথা কিছু দিয়ে ঢেকে দিতে হবে আপনাকে। ওকে, কিছু দিয়ে ঢেকে দিতে হবে। ওকে ওকে, আর দুইটা টুল দেখাবো, ক্রপ টুল, খুব ইম্পর্টেন্ট টুল, মনে রাখবেন। যে যেমন একটা ছবি, ধরেন এই ছবিটাই নিয়ে আসি,
নিলাম এখানে, এবং এখানে দেখেন আনকনস্ট্রেইনড লেখা আছে, হ্যাঁ, তার মানে কোনো রকম সাইজ দেওয়া নেই। সো এখানে আমরা কি করতে পারি, যে যেমন ধরেন আমার এতটুকু দরকার ছবির, বাকিটুকু দরকার নেই, হ্যাঁ। তো ধরেন চারজন মিলে ছবি তুলছেন, তার মধ্যে দুজনকে আপনার দরকার নেই, বা দুজন ছবি তুলছেন তার মধ্যে আপনি আপনার ছবিটা সেপারেট করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ক্রপ টুল নিয়ে দেখেন চারপাশে বর্ডার চলে আসছে, আপনি ক্লিক করে এটা ড্র্যাগ করেন। ওকে, দেখেন যে অংশটুকু কালো হয়ে গেলো অংশটুকু বাদ পড়ে যাবে, কিবোর্ড থেকে এন্টার দেন, তাহলে দেখবেন যে ওই অংশটুকু আমার চলে গেছে। ওকে, এটা হচ্ছে এক, এটা হচ্ছে আমি ইচ্ছা মতো করলাম, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে সাইজ অনুযায়ী করা, যে ধরেন এই ছবিটার মধ্যে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই ছবিটার মধ্যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা জায়গা আমি নিব। ওকে, সো আমি দেখেন উপরে 2IN এবং 2IN লিখে দিলাম, এবং অটোমেটিকলি যে মাঝখানে দেখেন 2 ইঞ্চির একটা বক্স তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন কথা হয়েছে যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কি শুধু এতটুকুই থাকবে? এখন আমার আমার ধরেন দরকার যে এই এতটুকুর মধ্যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেওয়া, কিন্তু গেছে তো এখানে, তাহলে কি করব, হ্যাঁ, মুভ করা যাবে তো, হুম। সো ওই ব্যাপারটাই, সো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমার পুরো ছবিটার মধ্যে যতটুকু মানে যেখানে আমার দরকার সেখানে আমি নিয়ে যাব। ওকে, দেখেন এই যে ক্রপ টুল দিয়ে ভিতরে নিয়ে যান, তারপরে মুভ করেন। আপনি যদি এখানে দরকার পড়ে, এখানে যদি মনে হয় যে আপনি এই সাইড থেকে 2 ইঞ্চি নেবেন, তাহলে এখানে 2 ইঞ্চি হবে, যদি মনে করেন এখান এখান থেকে নেবেন, আপনার নিজের ইচ্ছা মতো। ওকে, এই ধরেন আমি এখান থেকে নিলাম, তার মানে এখানে 2 ইঞ্চি, ওকে, এন্টার দেন, তাহলে যে এটা 2 ইঞ্চি হয়ে কেটে যাবে, এই যে, ওকে, এটা এখন 2 ইঞ্চি হয়ে কেটে গেল। তার মানে আপনি ক্রপ টুল দিয়ে আপনি কিন্তু সাইজ অনুযায়ী পারতেছেন, আবার নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো হচ্ছে। ওকে, আর এখন যদি আবার ধরেন কোনো ছবি আনি, যেমন ধরেন এই ছবিটা আবার যদি আনি, তো এখন যখন আবার আমি নিজের ইচ্ছা মতো করতে চাবো, তখন কি করব, তখন 2 ইঞ্চি 2 ইঞ্চি রয়ে গেছে উপরে, হুম, হ্যাঁ, টেনে বড় করলে তো অন্যরকম করে বড় হইতেছে, হ্যাঁ। তো এখন দেখেন, এখন যেটা করবেন, এখান থেকে এই যে আনকনস্ট্রেন্টটা দিয়ে দিবেন, তাহলে যেগুলো সব মুছে যাবে, ঠিক আছে, আনকনস্ট্রেন্টটা দিয়ে দিবেন, অথবা ওখান থেকে মুছে দিবেন লেখাগুলো, তাই হয়ে যাবে। এখন তাহলে আবার এই যে আপনি আপনার চয়েস মতো আপনি করতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে যে ক্রপ টুল দিয়ে কি শুধু ছোটই হয়, মানে আমরা কাটতে পারবো, ক্রপ টুল দিয়ে কিন্তু আমরা জায়গাও বাড়াইতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ। যেমন ধরেন এই যে এটা দিয়ে এটা বাড়াই দিলাম, এই এই দিকে বাড়াই দিলাম, এদিক দিয়ে বাড়াই দিলাম, ক্রপ টুল দিয়ে এমন না যে শুধুমাত্র আমি কমাই দিয়ে পারবো, তা না, আমি ইচ্ছা করলে জায়গা বের করে নিয়ে আসতে পারবো, হুম। যদিও জায়গা বের করার সিস্টেম এরকম না, আমরা অন্যভাবে করি, ওটা পরবর্তী ক্লাসগুলোতে চলে আসবে, তারপরেও আপনি ক্রপ টুল দিয়ে ইচ্ছা করলে আপনি জায়গা বের করতে পারবেন। ওকে, আর লাস্ট টুলটা দেখাবো আজকে, সেটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার এবং রুলার টুল, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন যেমন ধরেন আমি ছবিটা এখানে আছে, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে ছবিটা দিল এবং বললো যে ঠিক এই আকাশের যে কালারটা আছে, যে ব্লু কালারটা আছে, ঠিক এই এক্স্যাক্টলি এই কালারটাই আপনাকে দিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কী করতে পারি, আমরা গেস করতে পারি না, যে এখান থেকে সিলেক্ট করে কালার বক্স আসলো, তারপরে আমরা একটু স্কাই কালারে গেলাম, গিয়ে এখান থেকে দেখতে পারি যে কোনটা মিলে, এখান থেকে কোনটা মিলতেছে। ওকে, কিন্তু এক্স্যাক্টলি কী হবে, হওয়ার কথা অ্যাকুরেট হবে না কিন্তু। সো অ্যাকুরেট করার জন্য আমরা আইড্রপার টুল ইউজ করবো। আইড্রপার টুল নিয়ে আপনি যেখানে কালারটা নিতে যাচ্ছেন ওখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন যে এখানে কালারটা চলে আসবে। ওকে, দেখেন এই স্কাই কালারে ক্লিক করেন, চলে আসছে, এই যে এখানে ক্লিক করেন, চলে আসছে, যেখানে ক্লিক করবেন ওই কালারটাই আপনার এখানে চলে আসবে, ক্লিয়ার, হ্যাঁ। একটা জামার কালার আপনি নিতে যাচ্ছেন, আপনি জানেন না জামার কালারটা কি, জামার মধ্যে ক্লিক করবেন, জামার কালারটা এখানে চলে আসবে। ওকে, এবং ওই কালারের প্রত্যেকটা কালারে একটা ইউনিক কোড আছে, ইউনিক কোড, হ্যাঁ, যেটা একটা কোডের সাথে আরেকটা কোড কখনোই মিলে না। সো ওই ইউনিক কোডটা আপনার নিয়ে নিলে হয়ে যাবে। এই যে দেখেন, এই যে কালারটা আমি নিছি, এই কালারের কোডটা হচ্ছে এইটা 4779C6। ওকে, প্রত্যেকটা কালারে একটা ইউনিক কোড। ওকে, সো এই কোডটা নিয়ে আপনি যেখানেই আপনি বসাবেন সেখানেই এই কালারটা বসে যাবে, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, ফাইন, গুড। আর স্কেল টুল
কোনটা স্কেল টুল? যেমন ধরেন আমি একটু দেখাই, স্কেল স্কেল টুলটা অ্যাকচুয়ালি নর্মাল কাজগুলো, আমরা ওয়েব টেমপ্লেটের কাজ যখন করবো তখন অ্যাকচুয়ালি স্কেল টুলটা লাগে। কেমনে লাগে দেখেন, একটু দেখাই দিই। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এই টেমপ্লেটটা দিল এবং বললো যে এখানে এই দেখেন, এই যে ব্লু ডায়মন্ড, হ্যাঁ, এখন এই যে ব্লু ডায়মন্ডটা এখানে দিছে, নিশ্চয়ই উপরে কিছু ফাঁকা আছে, বা ব্লু ডায়মন্ড থেকে শুরু করে এই যে নিচের যে লাইনটা আছে এটার কিছু ফাঁকা আছে। এখন আপনাকে বলে দিছে যে এখানে যেরকম গ্যাপ আছে ঠিক এক্স্যাক্টলি ওই গ্যাপগুলোই আপনাকে দিতে হবে এখানে, হ্যাঁ। তখন আপনি কী করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, যদি অন্যভাবে করা যায়, বা সব থেকে ইজি ওয়ে হচ্ছে, এখান থেকে আপনি রুলার টুলটা নেন, নিয়ে রুলার নাই এখানে, রুলার কেমনে আনে, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, ওকে চলে আসলো। এটা কিসে আসে? পিক্সেলে আসে, ওকে। এখানে রাইট ক্লিক করলে আমরা পিক্সেলে পিক্সেলে থাকো। এখন আমি কি করব, এই যে দেখেন এটা, এটা দিয়ে শিফট চেপে আমি এখান থেকে একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখবেন ছেড়ে দেই, তাহলে দেখবেন যে এখানে আমি দেখতে পাবো এই যে ইলেভেন ইলেভেন পিক্সেল, উইথ তো নাই, উইথ তো জিরো থাকবে, আর এদিকে তো টানি নেই, তাই না? আমি তো হাইটটা টানছি না, ইলেভেন পিক্সেল, ওকে হয়ে গেল, ক্লিয়ার করে দেন। নিচেরটা দেখি, এখান থেকে এই ছেড়ে দিই, এটা কত, এটা ইলেভেনই মোটামুটি, ওকে ইলেভেন। তার মানে ওই উপর থেকে ব্লু ডায়মন্ড এবং ওই নিচ থেকে ব্লু ডায়মন্ড মোটামুটি একই ডিস্টেন্স রাখা আছে, তার মানে আমি জেনে গেলাম, তার মানে এইভাবে আমি ডিজাইনটা করব, ওকে। জাস্ট এই জিনিসগুলো মাপ দেওয়ার জন্য, হ্যাঁ। বা ধরেন এই যে এখানে যে বক্সটা আছে, আপনি জানেন না বক্সটার সাইজ কত, আপনি দেখে বুঝতে পারবেন এটার হাইট কত, বোঝা যাবে, বোঝা যাবে না, সো কিন্তু আপনাকে কিন্তু এই সেম হাইটে নিতে হবে। তো কি করবেন, লম্বা টানেন, এই যে 53 পিক্সেল, উইথ তো নিয়ে নেই, ওকে উইথ লাগবে, উইথটাও নিয়ে নেন, তাহলে কি এইভাবে ড্র্যাগ করবেন, ক্লিক করেন, ড্র্যাগ করেন, এই শিফট চেপে ধরছি, শিফট চেপে ধরলে কি একদম সোজা করে লাইনগুলো যায়, একদম সোজা হয়ে লাইনগুলো যায়, হ্যাঁ সুবিধা হয়, ওকে। এই কত এটা, 300, এই যে 300, সুবিধা না, ওকে। তারপরে দেখেন যে এখানে ইমেজটা আছে, আমার ইমেজের উইথ হাইট জানা দরকার, তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ করি, কত এটা, 82, হ্যাঁ 82 উইথ, এবং হাইট কত, হাইট হচ্ছে 26। সো এইভাবে আমরা একদম প্রত্যেকটা পয়েন্ট মাপ দিয়ে দিয়ে ও যেভাবে করছে ঠিক ওইভাবেই আমরা কিন্তু করতে পারবো। কোনটা শর্টকাট, কন্ট্রোল আর, এটা হচ্ছে যে উপরে যে রুলারটা আছে ওই রুলারটা আনার জন্য, যে কন্ট্রোল আর, যদি এই কাজটা করার জন্য রুলারটা লাগে না, ওকে। দেখেন রুলার নাই, তারপরে কিন্তু আমি এই কাজটা করতে পারবো, যেমন আমার এই মাপটা দরকার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এই টান দিলাম, এই যে 80 পিক্সেল, উইথ 0, কারণ উইথ আমি নিয়ে নিই। এই জিনিসগুলো, এই জিনিসগুলো গ্রাফিক ডিজাইনাররা না দেখবেন, ওই যে যারা আর্কিটেকচার পড়ে না, আর্কিটেকচার যারা পড়ে তাদেরও কিন্তু ফটোশপ লাগে, হ্যাঁ, তাদের ওই যে মাপ ঝোঁকের ব্যাপারগুলো দরকার পড়ে, বাট আমাদেরও লাগে, হ্যাঁ। এই যে আমরা যখন ওয়েব টেমপ্লেট ডিজাইন করি এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট।